ভবানীপুরের অন্তর্গত একবালপুর এলাকার ষোলোয়ানা মসজিদে সোমবার বিকেলেই হাজির হন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে পৌঁছেই ইমামদের সঙ্গে একটি একান্ত বৈঠক করেন তিনি। ভোটের আগে যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল। ইমামদের সঙ্গে বৈঠকের সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে হাজির ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। আপনারা দেখছেন নিউজ বাংলা, নজর কাড়া খবর। Yeah.